বাঁকুড়া জেলার সাহসপুর বাজারে সন্ধ্যায় চা চক্র অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা দীনেশ কুমার ইন্দাস, বিধানসভার বিজেপির কনভেনার মীর নজরুল ইসলাম ইন্দাস, 2 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম ধারা সহ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন দীনেশ কুমার। চা চক্রের পর দীনেশ কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনকে মাথায় রেখে ইন্দাস বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। ইন্দাস বিধানসভার 2 নম্বর মণ্ডলের নেতাকর্মীদের পরবর্তী রণনীতি কী হবে সেই বিষয়ে সামগ্রিক আলোচনা করা হলো। ভোট ময়দানে প্রতিপক্ষকে 12-0 হারাতে প্রস্তুতি নিচ্ছে মোদী বাহিনী। বুথে বুথে দলীয় কর্মীদের এবং সমর্থকদের মধ্যে রণকৌশল জোরদার করার লক্ষ্যে কর্মী সভা করছে দল এবং তিনি বলেন, মিঠুন চক্রবর্তীর মতো মানুষ এই বিজেপিতে যোগদান করেছেন, বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে। তিনি আরও বলেন যে বিরোধীরা আমাদের বহিরাগত বলছে সেটা সম্পূর্ণ ভুল, আমরা এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা এই ভারতের ছেলে। পশ্চিমবঙ্গাল ইন্দাস বিধানসভা বিধানসভা চুনাও কে দৃষ্টিকোণ সে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নিরন্তর কাম কর রে আর আজ ইন্দাস মন্ডল 2 সভাপতি কে নেতৃত্ব মে হামলোগোনে এক ছোটি বৈঠক কি আর উস বৈঠক কে মাধ্যম সে আপনি চুনাবী রণনীতি পর চর্চা কিয়া। साथ साथ बूथ और शक्ति केंद्र तक कैसे पार्टी कार्यकर्ताओं के बीच हम सभी लोग पहुंच करके कार्यकर्ता को चुनाव कार्य में किस प्रकार लगाएंगे इसकी चिंता हम सभी लोग कर रहे हैं, ताकि आने वाले दिनों पर जो निर्वाचन का दिन होगा 1 अप्रैल, उस दिन भारतीय जनता पार्टी के प्रत्याशी निर्मल धारा को हम सभी लोग भारी मतों से विजयी बनाएंगे और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। निरंतर लोग भारतीय जनता पार्टी के पक्ष में जुड़ रहे हैं और आम जनता के साथ साथ समर्थक और कार्यकर्ता काफ़ी संख्या में भारतीय जनता पार्टी से जुड़ रहे हैं। आने वाले दिनों पर जिस प्रकार कैलाश विजयवर्गीय जी की मेहनत चल रही है, अमित शाह जेपी नड्डा जी की मेहनत चल रही है, निश्चित पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी का सरकार बनेगा। भारतीय जनता पार्टी एक विशाल समुद्र जैसी पार्टी है और दूसरे दल के लोग भी उस पार्टी में आकर शामिल हो रहे हैं। ये हम सबके लिए गौरव का विषय है कि दूसरे दल के लोग, दिनेश त्रिवेदी जैसे बड़े नेता भी भारतीय जनता पार्टी में शामिल हो रहे हैं, मिथुन चक्रवर्ती जैसे स्टार भारतीय जनता पार्टी में शामिल हो रहे हैं, तो इनका लाभ कहीं ना कहीं भारतीय जनता पार्टी को अवश्य मिलेगा और भारतीय जनता पार्टी जीतेगी, सरकार बनेगी। थैंक यू। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126 9428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন উরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365।